আপনারা দেখছেন জীবন ও চিন্তায় ইসলাম। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরকাত। দর্শক ভাই বোন, বিরতির পরে আবারও ফিরে আসলাম। আমাদের সাথে থাকার জন্য অনেক শুক্রিয়া। আমরা আজকে আলোচনা করছি যে উম্মত, আমরা যে মুসলিম উম্মার অংশ, আমাদের এই পরিচিতির মর্মটা কী আসলে, এবং এইটার সাথে আমাদের কী দায়িত্ব জড়িত, এ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে অংশগ্রহণ করতে পারবেন। আসলে আমরা যেটা কথা বলতেছিলাম যে উম্মতে মুসলিমার অংশ হিসেবে আমরা আমাদের কি কর্তব্য, আমাদের এটা একটা জিনিস যে মুসলিম উম্মা যে আমরা বলি আমরা মুসলিম উম্মার অংশ, অনেকেই মনে করে যে মুসলিম উম্মা আমার জন্য কি করেছে, কারণ আমরা তো জীবনে গিভ অ্যান্ড টেক ওটা না করে আমরা টেক অ্যান্ড গিভ করি, যে আমি আগে নেব তারপরে দেখবো যে কিছু দেবো কি না। এর থেকে আসি, অনেকে প্রশ্ন করে যে মুসলিম উম্মা আমাকে কি দিয়েছে। আমার তো মনে হয় যে মুসলিম উম্মা আমাকে অনেক অনেক কিছু দিয়েছে। মনে করেন এই যে মসজিদ মাদ্রাসাগুলো, এগুলো আমি করেছি নাকি নাকি মুসলিম উম্মা করেছে বলেন? মুসলিম উম্মা করেছে। হ্যাঁ, আমার বাপ দাদা হয়তো কিছু পয়সা দিয়েছে, কিন্তু তারা তো সব করে নাই। এই যে কোটি কোটি বই রচনা হয়েছে ইসলামের উপরে, যেগুলো আমি পড়ি, আমার ছেলেমেয়েরা পড়ে, এগুলো কি আমার বাপ দাদা করেছে সব? একটা ইন্টারেস্টিং কথা মনে হলো এখানে। আসলে দেখেন, যে মসজিদ মাদ্রাসাগুলো যেগুলো বিল্ড হচ্ছে, এগুলো কিন্তু পার্সোনালি কেউ বিল্ড করছেন না। সাধারণত না, আমরা সাধারণ মানুষ, আমরা পয়সা দিয়ে এগুলো বিল্ড করতেছি। আমরা আমাদের মধ্যে অনেকের মধ্যে যাদের কিছুটা মনোকষ্ট আছে হয়তো ইসলামের কোনো বিষয় নিয়ে, অথবা কোনো ব্যক্তি নিয়ে যার যার সাথে আমার কোনো দ্বন্দ্ব আছে, হয়তো দেখা যায় যখন আমি কোনো বিপদে পড়ি অথবা কোনো মুসিবতের মধ্যে আছি, অথবা মনটা একটু ভালো, তখন কিন্তু ওই মসজিদ মাদ্রাসায় কিছু পয়সা দিয়ে দিই যান, এবং এটা তো আমার মন থেকে একটা দোয়াও যে এটার উন্নতি হোক। কিন্তু আবার কয়েকদিন পরে যখন দেখলাম একজন মানুষের সাথে আমার একটু হয়তো মানসিক কোনো দ্বন্দ্ব আছে, তিনি ওই মসজিদের সাথে জড়িত, তখন কিন্তু ওই গালি তাকেও দিই কোনো কারণে, আর সাথে সাথে ওই মসজিদকেও দিই। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। এখন ওইটাই যে উম্মত আমাদের জন্য অনেক কিছু করেছে, আল্লাহ আকবার। এই উম্মতের সামগ্রিক কন্ট্রিবিউশন ছাড়া আপনি আমি এখানে যে অবস্থায় আছি, অবস্থায় আমরা থাকতে পারতাম না। অনেক অনেক মানুষের কন্ট্রিবিউশন আপনার আমার উপর আছে। এবং আমি তো প্রায় একটা কথা বলি, আমাদের ভিতরে অনেকের একটা ধারণা আছে যে এই হুজুররা পয়সা তোলে, চ্যারিটি করে, কি দরকার এত খয়রাতের করার, কী দরকার? কিন্তু আমি তো হিসেব করে দেখেছি যে এই দুনিয়ায় মুসলমান হোক, অমুসলমান হোক, রাজার ছেলে হোক, মন্ত্রীর ছেলে হোক, প্রত্যেকেই কিন্তু চ্যারিটি দ্বারা উপকৃত, চ্যারিটি দ্বারা বেনিফিট হয়। এই দেশের বিশ্ববিদ্যালয়গুলো চ্যারিটি, তার মানে কি কোম্পানিগুলো বিশ্ববিদ্যালয়কে পয়সা দিয়েছে, যে লাইব্রেরিগুলোতে এই দেশের ছেলেমেয়েরা পড়াশোনা করে অধিকাংশ লাইব্রেরি কিন্তু চ্যারিটি, মানে যেহেতু ইউনিভার্সিটি চ্যারিটি, তার মানে তারা চ্যারিটির বই পড়েছে, খেয়াল করলেন? জি জি। তার মানে এটা তো আমাদের মুসলিম উম্মার যত কিছু আছে সবটাই উম্মতই করেছেন। তো এটা আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমাদের উম্মতের ভিতরে অনেক কল্যাণ আছে, ভালো আছে, এখানে ভালো মানুষ আছে, এবং এটা আল্লাহর ঘোষিত একটা শ্রেষ্ঠ উম্মত। এবং যেহেতু আমি শ্রেষ্ঠ উম্মতের অংশ, তাহলে আমাকে মনে করতে হবে কিন্তু আমি 5-স্টার হোটেলের একজন গেস্ট, আমি কিন্তু আপনার VIP বা ফার্স্ট ক্লাস ট্রেনের একজন যাত্রী। এখন আপনি যখন নিজেকে একজন ফার্স্ট ক্লাস ট্রেনের ফার্স্ট ক্লাসের যাত্রী মনে করবেন, আপনার কিন্তু অ্যাটিটিউডও পাল্টে যাবে, খেয়াল করেছেন? যেহেতু আমরা উম্মতে মনে করি না যে আমি ফার্স্ট ক্লাসের যাত্রী, তার কারণে আমাদের অ্যাটিটিউডও চেঞ্জ হয়ে যায়। এই জন্য আমাদের উম্মতে সবাইকে মনে করতে হবে যে আমরা হলাম এই শ্রেষ্ঠ উম্মতের একজন সদস্য, ফার্স্ট ক্লাস ট্রেনের একজনের যাত্রী। সুতরাং আমার জামা কাপড় ব্যাগটা কিন্তু সেইভাবে রাখতে হবে, হ্যাঁ, এবং আমার টেবিলটা যেন ময়লা না হয়, তার মানেটা কি আমি যেন পরিপাটি হয়ে থাকি। তো এই উম্মত কিন্তু আসলেই শ্রেষ্ঠ উম্মত, আমাদের এই বিশ্বাসটা রাখতে হবে, পজিটিভ ধারণা রাখতে হবে। এবং উম্মত আমাদের জন্য অনেক কিছু করেছে। এবং নেক্সট থিং যেটা আমরা বলি, এই উম্মত কিন্তু আমাদের কাছে অনেক কিছু আশা করে এবং দাবি করে এবং পাওনা করে, মানে তাদের পাওনা আছে, পাওনা আছে। এবং আমরা যদি উম্মতকে এই জিনিসটা ব্যাক না দিই, তাহলে আমরা হয়তো নিজেদেরকে মানে অনেক অনেক ঋণী করে চলে যাব, ঋণী করে খুলেছে। কারণ আমরা উম্মতের কাছ থেকে অনেক কিছু নিয়েছি, উম্মতকে আমরা কী দিয়েছি। মনে করেন আমরা যারা মসজিদে যে নামাজ পড়ি, একটা মসজিদ করতে মনে করেন
300,000 pounds খরচ হয়েছে, আমি না হয় 2,000 pounds দিয়েছি, 5,000 pounds দিয়েছি, ঠিক না? আর বাকি 99% পয়সা তো অন্যরা দিয়েছে। যে নামাজ পড়ে আমি জান্নাতে যেতে চাই, ওই মসজিদটা দিয়েছে অন্য লোকে, আমার উম্মত দিয়েছে, আর সেই উম্মতের জন্য আমি কি করছি বলেন? এই জন্য আমাদের কিন্তু প্রত্যেকে এই কমিউনিটি যে কমিটমেন্ট, যেটা এনগেজমেন্ট, এটা আমাদের কিন্তু বাড়াতে হবে। আমাদের ভিতরে অনেকে আছেন যে ভালো চাকরি হলে, ভালো ইয়ে হলে কমিউনিটি সম্পর্কে কোনো খোঁজ খবর বলে যে ভাই এগুলো ফিতনা, এর সাথে আমি নাই, আমরা ওই নিজে ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে যে যেভাবে চলি মরি, এটাই আমার জন্য যথেষ্ট। ইট ইজ রং। আপনি যেই মাদ্রাসা থেকে বা যে ইসলামিক স্কুল থেকে পাশ করে এখন আপনি মাশাআল্লাহ খুব বড় একটা আসনে সমাসীন হয়েছেন, খুব ভালো পর্যায়ে গিয়েছেন, সেই মাদ্রাসা তো আপনি শুধুমাত্র দিয়েছেন 2,500 pounds, বাকি পয়সা পরিচালনা করার জন্য তো কমিটির লোকেরা উদাহরণ দিয়ে বলি যে এই যে মসজিদ মাদ্রাসাগুলো করেছেন, কিন্তু তোমার বাপ দাদারা যাদের ল্যাঙ্গুয়েজ ছিল না, যাদের তোমাদের মতো এরকম উচ্চ ডিগ্রি ছিল না, তারাই কিন্তু করেছেন। তোমরা এই দেশে লেখাপড়া করো, তোমাদের ডিগ্রি হয়েছে, তোমাদের বাপ দাদার চেয়ে তোমাদের ইনকাম বেশি, তোমরা এই কমিউনিটির জন্য কি করছো বলো, ঠিক না? এই জন্যে আমাদের ছেলে মেয়ে যারা আছে, যারা প্যারেন্ট আছে, তাদেরকে আমরা অনুরোধ করব যে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে যে এই উম্মতের প্রতি, কমিউনিটির প্রতি আমাদের যে দায়িত্ব আছে, একে কিন্তু বোঝাতে হবে, তারা যেন সেলফিশ না হয়। দেখবেন তারা অনেক ইনকাম করে কিন্তু কমিউনিটির জন্য তারা কিছু করতে চায় না। ওই তারা হলিডে করবে, তারা নতুন নতুন জিনিস কিনবে, নতুন নতুন মোবাইল কিনবে, পয়সা করে সব এদিকে খরচ করে ফেলে, উম্মতের জন্য কিছুই রাখে না। অথচ এটা কিন্তু আমাদের দরকার। আমি জানি এই দেশেও আমাদের অন্য নন বাঙালি কিছু কমিউনিটি আছে, তারা কিন্তু মনে করেন হয়তো 10% রেখে দেবে উম্মতের জন্য, তাদের কমিউনিটির জন্য, এটা ফিক্স, আপনার ওই যাওয়া লাগবে না। আল্লাহ আকবার, মাশাআল্লাহ, এটা ভেরি গুড প্র্যাকটিস, আমি জানি। এখন মনে করেন আমাদের এটা করা দরকার যে আমার যদি ইনকাম হয়, একটা নির্দিষ্ট অংশ যেন আমার উম্মতের জন্য রাখি আমি, এটা তো আল্লাহর জন্য, এটা তো আমার নিজের জন্যই, এই বাজেটটা যেন আমরা রাখি, কারণ উম্মত আমার জন্য অনেক বাজেট রেখেছে অলরেডি। এই জন্য উম্মতের প্রতি আমাদের দায়িত্ব হলো যে আমরা যেন পজিটিভ হই, উম্মতের যারা আছেন আমরা যেন মনে করি যে আমি এই উম্মতের, উম্মতটা 5-star উম্মত, আমিও সেই 5-star উম্মতের একজন সদস্য, সুতরাং আমিও একজন 5-star উইদাউট বিং প্রাউড। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, উইদাউট বিং প্রাউড। মানুষ যদি আসলে দেখেন, মানুষকে যদি চয়েস দেওয়া হতো যে সৈয়দ বংশ, এই বংশ, সেই বংশ, মানে যে সমস্ত বংশগুলোর নাম আমরা জানি, তার মধ্যে সৈয়দ বংশটাকে মানুষ বেশি মূল্যায়ন করে, মানুষকে যদি চয়েস দেওয়া হতো যে তুমি কোন অংশের, কোন বংশের অন্তর্ভুক্ত হতে চাও, মানুষ কিন্তু ডেফিনেটলি সৈয়দ বংশকে গ্রহণ করতো, যেহেতু এটার ভালো সুনাম রয়েছে এবং এটা একটু মর্যাদাবান বলে তাদের কাছে মনে হয়, সবার কাছেই মনে হয়। এখন যদি দিন হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া এই দিন পাওয়ার পরেও মানুষ যদি এটাকে নিজের করে না নেয়, নিজের মতো করে সাজিয়ে না নেয়, নিজের জীবনের সাথে এটাকে একীভূত করে না নেয়, তাহলে কিন্তু সে একটা ভালো জিনিস পেলো, আমি একটা ভালো জিনিস পেলাম, সেটার অবমূল্যায়ন করলাম সেটাই। তো এটা এবং এখানে একটা হাদিস আমরা একটু কুইকলি আলোচনা করে ফেলি। রাসূল সাল্লাম বলেছেন যে সে মুমিন নয় মাল্লাম ইয়াহতাম বি আমরিল মুসলিমিন, আর মুমিন মুসলিমিন, যে সে মুসলমান নয় যে এই মুসলমানদের বিষয়গুলো ব্যাপারে কেয়ার না করে, বোদার না করে, সে কিন্তু মুসলমান না। এই জন্যে ভালো মুসলমান হতে গেলে আমাদের এই উম্মতের ব্যাপারে কেয়ার করতে হবে, তাদের সুখ দুঃখ আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, আগায় যেতে হবে, সাপোর্ট করতে হবে। এবং আমরা প্রত্যেকে যদি এইভাবে আগায় আসি, তাহলে দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছিলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজত লিন-নাস, সেটা কিন্তু আমরা বাস্তবেও দেখতে পাবো। আল্লাহু আকবার। এবং ওই আমি ওই আরেকটা হাদিস কিন্তু আছে যেটা আপনার বিরুদ্ধে হয়ে যাবে, আমার বিরুদ্ধে হয়ে যাবে। আচ্ছা, এটা তো মানে রাসূল সাল্লাম তো আত্মসমালোচনা করেছেন, করতে বলেছেন। এবং এটা কিন্তু এই না যে মনে করেন আপনি যদি এই স্টার পান, তার মানে এটা নয় যে আপনার সেখানে কোনো ভুল নাই। জি, 10% 90% পাইলে আপনি এই স্টার পাচ্ছেন, তার মানে 10% কিন্তু ভুল আছে, ঠিক না বলেন? জি জি। তো 10% ভুল থাকার কারণে আমি কিন্তু এই স্টার কেটে নিইনি কোনোদিন আপনাদের,
ঠিক কিনা বলেন? তো রসুল সাল্লাম কিছু ওই ভুলের কথা বলেছেন, তার মানে এই না যে আল্লাহ যে স্টার দিয়েছেন উনি সেই স্টার কেটে নিয়েছেন, ঠিক কিনা বলেন? জি জি। সুতরাং এটা আপনার বিরুদ্ধে না, আপনার বিরুদ্ধে না, আল্লাহ আকবার। তো না, এই জন্য আসলে মানে হাদিসটা আনলাম এই জন্য, আসলে আমরা আমরা যেমনিভাবে উম্মতের সাথে উত্তম আচরণ করব, উম্মতের সাথে নিজের জীবনকে একীভূত করে নিব, এবং উম্মতের জন্য যে ধরনের কন্ট্রিবিউশন করা দরকার, কিছু লেগেসি রেখে যাওয়ার জন্য চেষ্টা করা দরকার, ঠিক একইভাবে কথায় কাজে আচরণে এগুলো এগুলো এরকম হতে হবে যাতে আমি রোল মডেল হিসেবে আমরা নিজেকে রেখে যেতে পারি। না, এটা তো অবশ্যই রাখতে হবে, কথা এবং কাজে মিল রাখতে হবে। এই জন্যে যে আমরা যদি কথা কাজে মিল না রাখি, সেটা তো হলো মুনাফিকের চরিত্র হবে, এবং আমরা তো মুসলমান, মুনাফেক না। তো এই উম্মতটা হলো ইসলামের উম্মত, মুসলমানের উম্মত, মুনাফেকের উম্মত না। এখন যদি আমি নিজেকে নাউজুবিল্লাহ মুনাফেক মনে করি, তখন এটা করা যেতে পারে। বাট আমার যদি কোনো ভুল হয় উম্মতের সদস্য, তো আপনার দায়িত্ব হলো যে আমাকে শুধরাই দেওয়া। এখানেই তো সমস্যাটা। আমরা দেখেন একজন মানুষ যখন ঘর করে, এই ঘরের মধ্যে সে কিন্তু যাবতীয় বিষয়গুলো লক্ষ্য করে, যাতে করে আমার এই ঘরের মধ্যে যারা বসবাস করবে তারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, বাহির থেকে এমন কিছু না আসে যেটাকে আমার আমার ঘরে যারা বসবাস করবে তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এত সুন্দর একটা ফ্যামিলি দিলেন, এত সুন্দর একটা ঘর দিলেন, এই ঘরের মধ্যে অন্যরা এসে আমাদেরকে ক্ষতি ক্ষতি করে যাচ্ছে, আমরা সেগুলো কিন্তু লক্ষ্য করছি না। আমরা যেটা দেখেন, ফিরাউন যে পুরো দুনিয়ার উপরে সে ক্ষমতাবান হলো, তার এলাকা ইন্না ফিরাউন আলা ফিল আর্দ, দুনিয়ার মধ্যে সে এরকম ক্ষমতাবান হলো, ওয়াজআলা আহলাহা শিয়ান, কীভাবে করলো, তার অধিবাসী তার লোকেদেরকে বিভিন্ন ভাগে ভাগে বিভক্ত করে দিল, যাতে করে তুমি একটু ভালো, তুমি একটু কম ভালো, তুমি একটু বেশি ভালো, এইভাবে করে করে আস্তে আস্তে তাদের উপর আধিপত্য বিস্তার করলো। তেমনিভাবে আমাদেরকে এত সুন্দর একটা দিন আল্লাহ সুবহানাহু তাআলা এত সুন্দর একটা সুরক্ষিত প্রাসাদ দিলেন, দিন নামক এত সুন্দর একটা রক্ষা কবচ দিলেন, এরপরে আমরা এটাকে হেফাজত করতেছি না, এটাকে আমরা মূল্যায়ন করতেছি না, এটা আমরা রক্ষণাবেক্ষণ করতেছি না, যে যা এসে বলে যে তোমার এখানে একটু নোকতা আছে, তোমার এখানে একটু প্রবলেম আছে, এটা ঠিক করো, এটা ঠিক করো, আমরা ওইটা ঠিক করতে যাই, অমুককে খারাপ বলি, তমুককে খারাপ বলি, বলি অমুককে এই না, তমুককে সেই না, এই বলে একটা গণ্ডগোল বাঁধা দিয়ে নিজের মধ্যে একটা ফেরকা সৃষ্টি করে দিই। আচ্ছা, আমি একটা কথা বলি, জানি না আপনি পছন্দ হবে কিনা, মনে করেন আমি আবুল কালাম আজাদ, আমাকে অনেকেই পছন্দ করে না, এবং স্বাভাবিক, এটা আমি নিজেকেও তো অনেক সময় পছন্দ করি না, কি বলেন? সুতরাং মানুষ আমাকে পছন্দ করবেন এটা ভেরি স্বাভাবিক। বাট স্পেসিফিকলি এক ভাইয়ের খবর আমার কাছে আসছে, উনি আমাকে পছন্দ করেন না কারণ আমি সকল মুসলমানের সাথে মিশি, এবং উনি বলেছেন উনি একটু গোলালু টাইপের। এমন হলো যে হ্যাঁ, ওনাকে বলেন, তিনি আমাকে গোলালু বললেও আমি তাকে ভালোবাসি, আমি তাকে পছন্দ করি, মাশাআল্লাহ, এবং আমি তার জন্য দোয়া করি। আশা করি এই ভাই এই এই সংবাদটা জানবেন যে আপনি তাকে ভালোবাসেন আল্লাহর জন্য এবং তার জন্য আপনি দোয়া করেছেন। হ্যাঁ, মাশাআল্লাহ, কারণ তিনি হয়তো ভালো নিয়তে বলেছেন, এখন মনে করেন তিনি আমার একটা ভুল ধরার চেষ্টা করেছেন, আমি এটা পজিটিভলি নিয়েছি, আমি এটা পজিটিভলি নিয়েছি। এবং আমাদের উম্মতের ভিতরে এই যে খায়ের, যেটা নসিহা, আদ্দিন ওয়ান নসিহা, আল্লাহু আকবার, যে আপনি বলেছিলেন বোধ হয় যে নসিহা মানে হলো অন্যের কল্যাণ কামিতা, জি, অন্যের কল্যাণ কামনা করা, অন্যের অন্যের কল্যাণ কামনা করা, এবং অন্যের কল্যাণ কামনা করলে আমাকে কথায় সেটা বলতে হবে, এবং তার যদি কোনো ত্রুটি হয় অত্যন্ত শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে এটা আমাকে শুধরাই দিতে হবে। এবং আমরা উম্মতের কিন্তু এই জিনিসটা ছিল, আছে এবং থাকা দরকার। হ্যাঁ, মাঝে মাঝে একটু কমতি হয়ে যায়, এখন এটা আমাদেরকে শুধরানো দরকার, কি বলেন? না, ডেফিনেটলি, আসলে এই 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 জায়গায় আমরা খুবই নিচে, এই জায়গাটা আমরা অনেক বেশি দৈন্য দশার মধ্যে। তাহলে আমরা যে বিষয়টা এখন আলোচনা করছে যে উম্মতের সদস্য হিসেবে আমাদের দায়িত্ব হলো যে আমরা উম্মতের অন্য কোনো মেম্বারের ভিতরে যদি কোনো রকমের ত্রুটি বিচ্যুতি দেখি, তখন যেন এটা নিয়ে আমরা হইচই না করে আমরা এটাকে পজিটিভলি নিয়ে, পজিটিভলি এইভাবে যে আমরা মানুষ ভুল হবে কিন্তু ভুল হলে তার সমাধানও তো আছে, দেখেন যেখানে রোগী আছে সেখানে চিকিৎসা আছে। আমি মদিনা ইউনিভার্সিটির ফোর্থ ইয়ারে সম্ভবত কোন এক দার্সে আমাদের এক উস্তাদ ইখতিলাফ, আদাবুল ইখতিলাফ পড়াচ্ছিলেন উনি। তিনি বলছিলেন, তোমার তোমার বাবা অথবা তোমার বড় ভাই যদি কোনো অন্যায় করেন, তাহলে তুমি তাদেরকে কিভাবে শুধরাবা?
তাদের সাথে কিভাবে তোমার আচরণটা হবে, তাদেরকে একদম গালাগালি শুরু করে, হ্যাঁ তুমি এটা নষ্ট করছো, তুমি এটা খারাপ বলছো, তুমি এটা ওইভাবে বলছো, এইভাবে নাকি শ্রদ্ধার সাথে যে বাবা এটা সম্ভবত এইভাবে না, বরং এইভাবে হলে ভালো হতো, তোমার বড় ভাই যদি ভুল করেন তাহলে যে ভাইয়া এটা এইভাবে না, এইভাবে হলে সুন্দর হয়, তোমাদের মধ্যে সম্পর্কটাও ঠিক থাকলো এবং একটা ভুল শেখানো হয়েছে সেটাও সেটাও দূরীভূত হলো। এখন এইটা না করে আমরা কিন্তু আসলে ওই প্রথম অ্যাটিটিউডটাই সামনে নিয়ে আসি, যার কারণে এই উম্মতের মধ্যে এত সমস্যা হচ্ছে, বিভিন্ন রকম যে হ্যাঁ অমুকে এটা না, তমুকে সেটা না। এবং এই সুন্দর ভাষাগুলো নসিহাকে নসিহা হিসেবে গ্রহণ করার মতো অনেক রকম মানসিকতা আমাদের কাছে নাই। আপনি মাশা আল্লাহ জাজাকাল্লাহ খায়র আপনাকে, আপনি যে একটা একটা মন্তব্যকে নসিহা হিসেবে গ্রহণ করেছেন, এই এই মানসিকতাটার অভাব আমাদের মধ্যে, এটা যদি না থাকে তাহলে মানুষ আমার সমালোচনা করতেই পারে। এখন যদি সেটা আমি পজিটিভলি না নিয়ে আরো দূরত্ব সৃষ্টি করি তাহলে তো আরো ফিরকা সৃষ্টি করি। এখানে আমরা ভুল করি একটা, সেটা হলো যে কল আছে, আমি কল একটু আমি এক কথাটা বলে কলটা নিয়ে ফেলবো, সেটা হলো যে কুরআন হাদিসে কিন্তু আসলে সমালোচনা করার কথা বলা হয় নাই। আমরা সমালোচনা করতে যাব কেন? এই অধিকারটা কে দিল আমাদের, ঠিক না? জি, আমি আপনাকে কেন সমালোচনা করব? বলেন আল্লাহ বলছেন নসিহা, ওয়াতাওয়াসাও বিসসবর ওয়াতাওয়াসাও তাওয়াসি তাওয়াসি বিল হক, যেটাকে হাদিসে নসিহা বলা হয়েছে। জি, তা আমরা নসিহা এবং সমালোচনা দুটো আলাদা জিনিস। আমাদের উম্মতে ইসলামের ভিতরে সমালোচনা নাই, আমাদের ভিতরে আছে নসিহা। এবং আমার মনে হয় কোনো এক আলোচনায় আমরা এই দুটো আলোচনা করব যে আমরা আসলে এই নসিহা কিভাবে করব, একে অপরকে আমরা যদি কারো ত্রুটি বিচ্ছু দেখি কিভাবে সংশোধন করব, এটা আমরা মনে হয় এক সেশনে আলাদা করে আলোচনা করব। তবে আমরা আগামী আলোচনা যেটা করলে ভালো হয় যে এই যে জামাত, দল, দলবদ্ধ হওয়া আর উম্মত, এই দুটোর ভিতরে মানে কি মানে সম্পর্ক, এবং আমরা মুসলমানরা কোনো দল করা ফরজ কিনা, কারণ এই প্রশ্ন আমাদের কাছে প্রায় সময় আসে, কোনো দল করা ফরজ কিনা, এবং দল করা ফরজ যদি হয় আমরা কোন দল করব, আমাদের ভিতরে অনেক ধরনের কিন্তু প্রশ্ন আছে এবং কনফিউশন আছে। এই বিষয়টা একটু সেন্সিটিভ বাট আলোচনা করা দরকার, কি মনে করেন? জি ইনশাআল্লাহ, এটা আগামী সপ্তাহের জন্য রেখে দিন ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক, একটা কল আছে নিয়ে নেন, জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, আমি হাজী মোহাম্মদ শফিকুল আলম বানলি থেকে বলতেছি। তারের কাছে আমি একটা প্রশ্ন রাখতাম, পারমো প্লিজ? অবশ্যই, যদি ভাই আমাদের আজকের আলোচনার এই যে বিষয় আছে আমারে বিশ্বাস করো, আল্লাহরে বিশ্বাস করো, সকল মুসা আলাইসাল্লামে, ঈসা আলাইসাল্লামে, নূ আলাইসাল্লামে, ইউনুস আলাইসাল্লামে, ইব্রাহিম আলাইসাল্লামে, ইসমাইল আলাইসাল্লামে, যেত নবী রাসূলগণ দুনিয়াইতেছেন, তারা প্রথম কইছেন যে আমারে বিশ্বাস করো, আল্লাহরে বিশ্বাস করো। তে লাস্ট রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও কইছেন যে আমারে বিশ্বাস করো, আল্লাহরে বিশ্বাস করো। তে মানুষ এই সময় অনেক যুদ্ধ হইছে, ইসলাম সব নবী হলে ধর্ম ইসলাম, তে লাস্ট রিলিজন বুক কুরআন মজিদ, অনেক খ্রিস্টানের দেশ ও এই ইউকে তে ব্রিটেনের সব জায়গাত লেখা আছে জিজাস ক্রাইস্ট, তারা ঈসা আলাইসাল্লাম যে ব্রিটেন ওয়ার্কিং করা আটরা, কিন্তু তারা সুর মাসায়রো, কিন্তু ইসলামের মানুষেও জানে যে ঈসা আলাইসাল্লাম দুনিয়ায়, কিন্তু আমরা সাধারণ মানুষ সেনে জানি না স্যার। তাইলে তো আল্লাহরও বাণী দিবা যে আমারে বিশ্বাস করো, আল্লাহরে বিশ্বাস করো, আর লাস্ট রিলিজন বুক কুরআন মজিদ বিশ্বাস করো। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমাদের হাজি শফিকুল ইসলাম ভাই না, উনি যে মতামত দিয়েছেন, আসলে আমরা যেটা বুঝতে পেরেছি হলো যে মুসলমান হিসেবে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাতে বিশ্বাস করতে হবে, এবং তিনি যে কিতাব দিয়েছেন সেই কিতাবে যেটা বলা হয়েছে সেটাতে বিশ্বাস করতে হবে। তো আমার মনে হয় এইটাই হলো আমাদের কমন একটা আন্ডারস্ট্যান্ডিং এবং পয়েন্ট, আমরা যেন এটা সবাই আমল করতে পারি ইনশাআল্লাহ। তো ভাইজান, ফোন করার জন্য আপনাকে অনেক অনেক শুকরিয়া। তো আমরা যেটা বলছিলাম যে এই উম্মতের ভিতরে আমাদের দায়িত্ব হলো যে আমরা সুধারণা রাখি একজনের প্রতি আর একজনের। আমার এক ভাই যেটা বলছেন, আমি আগের আলোচনায় বোধহয় বলছিলাম এটা, সেটা হলো যে যখন আমি নিজেকে যখন বলি যে ভাই আমাদের লোকজনের ভিতরে এখন তাকওয়া নাই, লোকজনদের ভিতরে তাকওয়া কমে গেছে, তার মানে মনে হয় যে আমার তাকওয়া ভালো আছে, নিজেকে আমি অন্যদের চেয়ে ভালো মনে করি। আসলে উম্মতের ভিতরে যদি এই জিনিসটা ইয়ে হয় যে ওনার চেয়ে আমি উত্তম, তখন কিন্তু ফাইটিংটা শুরু হয়, কি মনে করেন? জি জি। আর আরেকটা জিনিস হলো যে
আপনি ভালো, ডেফিনেটলি ভালো এবং আপনাকে সম্মান করি, কিন্তু আপনাকে তো পুলিশ বানানো হয় নাই, আপনি পুলিশের ভূমিকায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন আপনি পুলিশ না দাওয়াত দ্বারা। হ্যাঁ, তো আমাদের অনেকের সময় দেখা যায় যে আমরা একটু পুলিশের ভূমিকা নিয়ে যাই, জোরজবস্তি করে মানুষদেরকে আমি যেটা মনে করি, আমি যেটা বিশ্বাস করি, আমি যেটা আমল করি, এই পথেই তাকে আমার দলে আনতে হবে। এই যে নিজের দলে টানার একটা প্রবণতা, এটা অনেক সময় ফাইটিংয়ের সৃষ্টি করে। তো এই জন্য আমরা যেটা সবসময় বলি সেটা হলো যে উম্মত, উম্মতটাকে এই খায়ের বা শ্রেষ্ঠ উম্মত যদি আমরা রাখতে চাই, তাহলে আমাদের একে অপরের প্রতি শ্রদ্ধা থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে এবং পজিটিভ ধারণা রাখতে হবে। এবং আরেকটা বিষয় আমরা অ্যাড করি এখানে, আমরা অনেকেই বলি যে উম্মতে এখানে পচন ধরেছে, ওখানে একটু সমস্যা, এখানে এই সমস্যা, পুরো উম্মতের মধ্যে একটা একটা এমন একটা অবস্থা হয়েছে যে যে অবস্থার কারণে আমি এখন নিজেকে খুব কষ্ট হয় যে এই উম্মত আসলে কোন দিকে যাচ্ছে, এখন এই উম্মতের কিছু সংশোধন হওয়া দরকার। এখন যদি আমি জিনিসটা ফিল করি যে উম্মতের সংশোধন হওয়া দরকার, কোত্থেকে সংশোধন হওয়া শুরু হবে? নিজের থেকে শুরু করতে হবে, এইটা হলো কথা। যে আমরা আমরা প্রত্যেককেই বলি যে উম্মতের সংশোধন হওয়া দরকার, অমুকে ঠিক হলে, অমুকে ঠিক হলে সব হবে, তা আমি কেন আমার নিজ থেকে শুরু করি না? আসলে তো রেমেডিটা এখানেই, সংশোধনটা নিজ থেকে শুরু হতে হবে। তাহলে আমি যদি সংশোধন হই, আমার পাশে যিনি আছেন ওনাকে বলি যে আপনি সংশোধন হন, এইভাবে তো সংশোধন একটা প্রক্রিয়া শুরু হয়, সুন্দরভাবে আগায়। ডেফিনেটলি। এবং এই আপনি যে কথাটা বলেছেন সেটা হলো উম্মতকে যদি আমরা রাইট পথে নিয়ে যেতে চাই এবং উম্মতকে যদি আমরা রাইট দিকে দেখতে চাই, এই এই অ্যাটিটিউডটা থাকতে হবে যে উম্মতের সদস্য হিসেবে আমি কি করেছি। জি, আমি হয়তো আশা করি যে আপনি মুফতি তারেক নাসরুল্লাহ আপনি এটা করেন নাই কেন, আপনি এটা করেন নাই কেন, কিন্তু আমি আবুল কালাম আজাদ কি করেছি এটা তো অবশ্যই আগে জিজ্ঞেস করতে হবে। এবং অনেক সময় দেখা যায় যে আমি মনে করেন ওলামায়ে কেরাম যারা আছেন তাদের দায়িত্ব বেশি, ডেফিনেটলি আমাদের অনেক ভাই বোনেরা আছেন যারা ওলামায়ে কেরাম নন, তারা প্রায় বলেন যে আলেম সমাজ করছেন কি, তারা কি করছেন। তা আমি তাদেরকে সহজ কথা বলি যে আপনি আলেম, আপনিও তো আলেম হওয়া দরকার ছিল, আপনি আলেম হন নাই কেন সেই উত্তরটা আগে দেন। আল্লাহ তো সিলমারি পাঠায়নি যে নাসরুল্লাহ আলেম হবে আর আবুল কালাম আজাদ উনি আলেম না হয়ে তিনি ব্যবসায়ী হবেন বা এরকম কিছু, আল্লাহ তো এরকম সিল মারে নাই। এখন নিজের দায়িত্বের পরিধিটা জানা দরকার আসলে, যে আমি আমি যেহেতু উম্মতের অংশই, আমি উম্মতের অংশ, আমার বড়, আমি একটা ফ্যামিলির অংশ, আমার বড় ভাই হয়তো এটা করা দরকার ছিল বা আমার বাবা এটা করা দরকার ছিল, কিন্তু আমারও তো একটা কন্ট্রিবিউশন থাকতে হবে, সেটা আমি কি করলাম? এই জন্য আমাদের উম্মতের প্রতি অনেক দায় দায়িত্ব আছে, উম্মতের কথা আমাদের ভাবতে হবে, উম্মতের সাথে থাকতে হবে, উম্মতকে বাদ দিলে আমরা থাকতে পারবো না। কারণ আমি যদি মনে করি, যদি কেউ মনে করে যে আমি মুসলমান হয়ে আসলে একটা লজ্জার বিষয়ে নিজেকে মুসলমান পরিচয় দিতে লজ্জাবোধ করে, কিয়ামতের ময়দানে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে কীভাবে দাঁড়াবেন যে রসুল দুনিয়ায় থাকতে আমার খুব লজ্জা ছিল আপনার উম্মত হিসেবে পরিচয় দিতে, তো দুনিয়াতে যদি আপনি রসুলের উম্মত হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ করে, কিয়ামতের ময়দানে আপনার লজ্জা করবে না রসুলের উম্মত হিসেবে পরিচয় দিতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মতি উম্মতি বলে ডাকবেন তখন তো আমি সেটার অংশ হিসেবে, এজন্য আমরা যে উম্মতের অংশ এটা আমাদের সেলফ এস্টিম থাকা দরকার, আত্মসম্মান থাকা দরকার। হ্যাঁ, একটা জিনিস কিন্তু আমাদের এখানে মনে রাখতে হবে যে আমরা নিজেদেরকে শ্রেষ্ঠ উম্মত মনে করা মানে এটা না যে অন্যদেরকে হেয় করা বা ঘৃণা করা বা খাটো মনে করা, ইট ডাজন্ট মিন লাইক দিস। কারণ একটা ক্লাসে যখন কেউ ভালো ছাত্র থাকে বা টপ স্টুডেন্ট থাকে, তিনি কিন্তু মনে করা উচিত না যে অন্যরা সব গাধা গরু, সেটাই ঠিক কিনা বলেন? আপনি তো সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছিলেন, তার মানে কি যে আপনার আপনার যারা ফার্স্ট হয় না সেকেন্ড হয় তারা গাধা গরু? নেভার। তা আমরা নিজেদেরকে যদি এরকম মনে করি যে আমরা মুসলমান হওয়ার শ্রেষ্ঠ উম্মত, আমরা অন্যদেরকে কখনোই গাধাগুরু মনে করি না, বরং এটা বিষয়টা তো এরকম হবে যেহেতু আমি শ্রেষ্ঠ উম্মতের অংশ, আমার কন্ট্রিবিউশন, তারপরে আমার আচার আচরণ, আমার অন্যদের সাথে সম্পর্ক, অন্যদের সাথে ডিলিংস, এগুলো সব হবে সেই পরিমাপের শ্রেষ্ঠ, যেহেতু আমার অবস্থানটা শ্রেষ্ঠ, আমার কার্যকলাপ, আমার আচার আচরণ সেরকম শ্রেষ্ঠ হতে হবে। ডেফিনেটলি। এবং এখানে একটা জিনিস আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে এই উম্মতের ব্যাপারে নারীদের যেমন, সরি, পুরুষের যেমন দায়িত্ব আছে, কর্তব্য আছে, নারীদেরও সমান দায়িত্ব এবং কর্তব্য আছে। এবং দেখেন আমাদের মুসলিম সমাজে আল্লাহু আকবার, আমাদের মা বোনেরা, আমাদের মহিলারা কত কন্ট্রিবিউশন তারা নীরবে করে যাচ্ছেন, হ্যাঁ কত করে যাচ্ছেন। সুতরাং আমরা যেন এটা মনে না করি যে মুসলমান সমাজ হলো পুরুষ শাসিত সমাজ এবং উম্মতকে নিয়ে শুধু পুরুষরাই ভাববেন, মহিলাদের উম্মত নিয়ে ভাবার কোনো দরকার নেই।
এ কথাটা কিন্তু কখনোই ছিল না, রাসূলুল্লাহ সাল্লামের যুগেও ছিল না, খোলাফায়ে রাশেদার যুগেও ছিল না, পরের যুগেও ছিল না। সুতরাং যে উম্মতের কথা আমরা বলছি, এটা কিন্তু সমভাবে নারী এবং পুরুষ, হ্যাঁ হ্যাঁ, ভাই বোন যারা আছেন সবাইকে সমানভাবে ভাবতে হবে এবং সবারই কিন্তু কন্ট্রিবিউশনও করতে হবে। জি, জাযাকাল্লাহ খাইর। আমরা যেটা আজকে ফাইন্ড আউট করার চেষ্টা করলাম যে আমরা প্রত্যেকে উম্মতের অংশ, এবং এই উম্মতের অংশ হিসেবে আমাদের প্রত্যেককে নারী পুরুষ ভেদাভেদ শূন্য, নারী পুরুষ প্রত্যেককেই আমাকে সম আমাদের সবাইকে সমভাবে কন্ট্রিবিউট করতে হবে, হোক সেটা ছোট। হয়তো আমি কখনো মনে করব যে আমি একজন নগণ্য মানুষ, আমি কি করব, কিন্তু আমারও অনেক কিছু করার আছে, কিছু করার। হ্যাঁ, প্রত্যেকেই আমরা এই ভাবনাটা ভাববো ইনশাআল্লাহ। এবং মাঝে মাঝে ছোট ছোট কাজ অনেক উপকারে আসে। একটা গাড়ির চাকা যদি লিক হয়ে যায়, জিনিসটা ছোট কিন্তু লিকটা যদি সারা যায় তাহলে কিন্তু গাড়ি চলে। জি জি, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিক। তো দর্শক ভাই বোন, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা আজকে উম্মতের বিভিন্ন বিষয় নিয়ে কথা বললাম, এবং আমরা যে উম্মতের অংশ এটা আমরা বোঝার চেষ্টা করলাম যে আমাদের নিজেদের অবশ্যই দায়িত্ব কর্তব্য আছে, আমরা ইনশাআল্লাহ তা পালন করার চেষ্টা করব। আমরা আজকে এই বলে বিদায় নিচ্ছি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।